বড়দিন আপনাদের সবাইকে শুভ বড়দিন আজকের এই দিনে আমি আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আমরা সবাই বড়দিন পালন করি এই পৃথিবীতে যত খ্রিস্টানরা আছেন তারা সবাই আজকের এই দিনটি পালন করছে কেক খাচ্ছে তার পরিবারকে উপহার দিচ্ছে আমরা সবাই এই দিনটিতে খুবই খুশি আমরা সবাই হয়তো গির্জায় গিয়েছিলাম আমরা সবাই আজকের এই দিনটিতে আমাদের প্রিয় যীশু খ্রিস্টের কথা স্মরণ করছি তাই আসুন আজকের বন্ধুরা আমি আপনাদের সঙ্গে যীশু খ্রিস্টের বিষয়ে কিছু বলতে চাই আসুন সময় নষ্ট না করে আমরা ঈশ্বরের বাক্যের দিকে যাই নমস্কার বন্ধুরা আমি জয় মণ্ডল আপনাদের সবাইকে আবার স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে আজকের আমার বিষয় হলো বড়দিন উপহারের দিন আর সবথেকে বড় উপহার প্রভু যীশু খ্রিস্ট বড়দিন উপহারের দিন সবথেকে বড় উপহার প্রভু যীশু খ্রিস্ট আমি কেন বলছি সবথেকে বড় উপহার প্রভু যীশু খ্রিস্ট যখন বড়দিন আসে আমরা সারাটি বছর এই একটি দিনের জন্য অপেক্ষা করি সারাটি বছর মনে করি কি কবে বড়দিন আসবে কবে আমি নতুন উপহার পাবো কবে আমি নতুন জামা কাপড় পাবো কবে আমি কেক খেতে পারবো জন্মদিনের কেক তো খাই কিন্তু বড়দিনের কেক না হলে বড়দিন মনে হয় না আমরা সবাই এই দিনটির জন্য অপেক্ষা করি সমস্ত খ্রিস্টীয় ভাইরা বোনেরা পুরো পৃথিবীতে আমরা এই দিনটির জন্য অপেক্ষা করি আর এই দিনটির কারণে আমরা আজকের বছর গুনতে পাই খ্রিস্টাব্দ খ্রিস্টপূর্ব শুরু হয়েছিল জানো আর এই দিনটির কারণে কত খ্রিস্টীয় ভাইরা বোনেরা এই দিনে একত্রিত হয় আজকে আমি আপনাকে বলবো কি বড়দিন যখন আসে আমরা তো একে অপরকে উপহার দিই আমরা আমার বন্ধুদেরকে দিই আমরা আমাদের আপনজনকে দিই কিন্তু সবথেকে বড় উপহার ঈশ্বর আমাদেরকে দিয়েছে আমরা যদি দেখি আমাদের প্রথম পিতা মাতা যখন ঈশ্বর সেই সৃষ্টিতে আদম আর হাওয়াকে সৃষ্টি করেছিল তখন আদম আর হাওয়া পাপে পড়ার পর তারা নগ্ন ছিল আর ঈশ্বর তাদেরকে প্রথম উপহার দিয়েছিল জামা কাপড় তাই আমরা সবাই বড়দিনের সময় একে অপরকে জামা কাপড় দিই আমরা সবাই নিজের লোকদেরকে নিজের ভাই বোন ছেলে মেয়ে বাবা মা সবাইকে জামা কাপড় উপহার দিই আজকের আমি আপনাদেরকে আমাদের সবথেকে বড় উপহারের কথা বলবো ঈশ্বর পুরো বাইবেলে আমরা যদি দেখি সারাক্ষণ শুধু উপহার দিয়ে গেছে তার লোকদেরকে তার বিশ্বাসীদেরকে তার শিষ্যদেরকে আজকের আমরা তার সর্বশ্রেষ্ঠ উপহারের বিষয় দেখব আর সেটি হলো প্রভু যীশু খ্রিস্ট ঈশ্বর তার নিজের পুত্রকে আপনাকে আর আমাকে উপহার স্বরূপ দিয়েছেন যাতে আমরা সমস্ত পাপ থেকে উদ্ধার পেতে পারি আমরা দেখব যিশাইয়া ভাববাদী যীশুর জন্মের 700 বছর আগে কি লিখেছিলেন যীশুর বিষয় আর সেটি আমরা পাই যিশাইয়া 9:6 সেখানে বলে কারণ একটি বালক আমাদের জন্য জন্মিয়াছেন একটি পুত্র আমাদেরকে দত্ত হইয়াছে তাহার স্কন্ধের উপরে কর্তৃত্বভার থাকিবে এবং তাহার নাম হইবে আশ্চর্য মন্ত্রী বিক্রমশালী ঈশ্বর সনাতন পিতা শান্তিরাজ দেখুন এখানে যিশাইয়া ভাববাদী ভবিষ্যৎবাণী করছে কি একজন বালক আমাদের জন্য জন্মাবেন তার কাঁধে আমাদের সমস্ত ভার লইয়া যাবেন তিনি তিনি আমাদের শান্তিরাজ হবে তিনি রাজাদের রাজা হবে তিনি আমাদের সমস্ত চিন্তা ভাবনা পাপ তার কাঁধে তুলে নেবে আর আমরা সবাই জানি তিনি আমার আর আপনার জন্য সমস্ত পাপ নিজের কাঁধে বহন করে ক্রুশে চড়ে গিয়েছে সবথেকে মহান উপহার ঈশ্বর আমাদেরকে দিয়েছে যখন 3:16 বলে কারণ ঈশ্বর জগৎকে এমন প্রেম করিলেন তিনি নিজের একমাত্র পুত্রকে দান করিলেন আর যে কেউ তাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয়ে অনন্ত জীবন পাইবে আমাদেরকে এত সুন্দর একটি উপহার অনন্ত জীবনের উপহার দিয়েছে ঈশ্বর সেই বড়দিন আজকের যে দিনে ঈশ্বর তার নিজের সন্তানকে আমাদের জন্য দিয়েছিল যে দিনটি আমরা আজকের পালন করছি এই দিনের কারণ হলো প্রভু যীশু খ্রিস্ট যার কারণে আজকে আমরা পাপ থেকে স্বাধীন সমস্ত ব্যথা যন্ত্রণা আমরা পাচ্ছি কিন্তু তিনি আমাদেরকে প্রতিজ্ঞা করেছে কি আমি আবার আসবো তোমাদেরকে নিয়ে যাওয়ার জন্য সেটি আরও মহান উপহার হবে আজকে আমরা যখন এই বড়দিন পালন করছি আমাদেরকে মনে রাখতে হবে যীশু আমাদের সমস্ত চিন্তার ভার তার কাঁধে তুলে নিয়েছেন আমরা যদি দেখি মতি 11:28 আর 29 আমাদেরকে কি বলে আসুন দেখি এখানে বলে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার নিকটে আইসো আমি তোমাদেরকে বিশ্রাম দিব আমার জোয়ালি আপনাদের উপরে তুলিয়া লও এবং আমার কাছে শিক্ষা করো না আমি মৃদুশীল ও নম্রচিত্ত তাহাতে তোমরা আপন আপন প্রাণের জন্য বিশ্রাম পাইবে দেখুন যীশু খ্রিস্ট বলছে হে পরিশ্রান্ত ভারাক্রান্ত লোক সকল আমার কাছে আসো আমি তোমাদেরকে বিশ্রাম দেব ঈশ্বর আমাদেরকে শান্তি দিতে চান
আজকের এই বড়দিন আমরা যখন পালন করি, যখন আমরা কেক খাই, যখন আমরা চার্চে যাই, যখন আমরা উপহার দিই, আমরা যাতে সব থেকে বড় উপহার প্রভু যীশু খ্রিস্টকে না ভুলে যাই। প্রভু যীশু খ্রিস্ট সারা জীবন আমাদেরকে উপহার দিয়েছে, সেই ছোট থেকে আজ পর্যন্ত রক্ষা করে রেখেছে সমস্ত বিপদ আপদ থেকে, সমস্ত মহামারীর হাত থেকে। আর আজকের আমরা সেই বড়দিন পালন করছি, তার জন্মদিন। আর আজকের এই দিনে আমরাও তাকে একটা উপহার দিই। আসুন আমরা সবাই আমাদের ভাঙা চোরা হৃদয়টি তাকে দিই, আমাদের এই নোংরা জীবনটি তাকে দিই, তার ক্রুশে সমর্পণ করি, যাতে সে আমাদেরকে অনন্ত জীবন দিতে পারে, যাতে সে আমাদেরকে সমস্ত পাপ থেকে ধুয়ে পরিষ্কার করতে পারে। ঈশ্বর, এই বড়দিনে আপনাকে আর আমাকে বলতে চায় কি, এই দিনটি আমরা একদিনে যাতে সীমাবদ্ধ না করি। আমরা সারা বছর ঈশ্বর থেকে দূরে থাকি, আর এই একটিমাত্র দিন যেদিন আমরা যীশু খ্রিস্টের জন্মদিন হিসেবে পালন করি, সেই দিনে গিয়ে আমরা চার্চে যাই, আমরা প্রার্থনা করি, আমরা উপহার দিই, আমরা কেক খাই, আনন্দ করি কি হ্যাঁ আমার মুক্তিদাতা আজকে জন্মগ্রহণ করেছিলেন। তিনি চান না কি আমরা যাতে এই একটি দিনে সীমাবদ্ধ থাকি, তিনি চান আমরা সারাটি বছর যীশুকে আমাদের হৃদয়ে জন্মগ্রহণ করতে দিই, আমাদের হৃদয়ে আমরা তার স্থান দিই না। আসুন আমরা আজ থেকে এই যখন নতুন বছর শুরু করব, আমরা যাতে আমাদের হৃদয়ে যীশু খ্রিস্টকে জন্মগ্রহণ দিতে পারি, আমরা যাতে যীশুকে আমাদের জীবনে জন্মাতে দিতে পারি। কারণ তিনি যদি আমাদের জীবনে থাকে, কোনো বিপদ, কোনো কষ্ট, কোনো মহামারী আমাদেরকে কোনো আঘাত করতে পারবে না, আর শয়তান তো কাছেই আসতে পারবে না। ঈশ্বর আপনাদের সবাইকে আশীর্বাদ করুক, আপনাদের ভালো থাকুন। আর এই বড়দিনে একটিবার আমি আপনাকে অনুরোধ করতে চাই, তিনি তো আমাদেরকে তার শ্রেষ্ঠ উপহার দিয়েছে, তিনি তার নিজের পুত্রকে আমাদের জন্য দিয়েছে, আর সেই পুত্র আমাদের জন্য নিজেকে বলিদান হিসেবে উৎসর্গ করেছেন। আসুন আমরা এই বড়দিনে তাকেও একটা উপহার দিই, আমরা আমাদের নিজের পরিবারকে দিই জামা কাপড়, আসুন আমরা আমাদের এই জীবনটি তার চরণে উপহার স্বরূপ রেখে দিই। জয় যীশু। বন্ধুগণ,